পরিণতিটা নিশ্চিত আমরা জানি যে কি হতে যাচ্ছে, আর ইতিমধ্যে কয়েক ধাপে আমরা দেখেছিও। তারপরেও আত্মবিশ্বাসের জায়গায়, সাহসের জায়গায় এক রত্তি ঘাটতি হয়নি আমাদের বীরদের। বীরদের সম্মানার্থে তাদের বিজয়ের এই গল্প শেয়ার করে ছড়িয়ে দিন বিশ্বকে। আর আমি আমার পেজগুলো সম্পর্কে একটু আপডেট দিই। আমার বিভিন্ন ভিডিও, আপনারা জানেন যে কিছু কিছু ভিডিও আছে যে ভারতের বিপরীতে যায়, কিছু কিছু ভিডিও আছে যে ইসরায়েলের বিপরীতে যায়, মানে সবগুলাই তো ওইখানে নানান ধরনের ঝামেলার কারণে আমি সম্ভবত ইন্টারন্যাশনাল হ্যাকিংয়ের শিকার হয়েছি। আমার দুইটা পেজ, নাইম টিভি 24, নাইম ইলিট 2, এই পেজগুলো আমার কন্ট্রোলে নেই। ওইখানে কোনো রকম ভিডিও বক্তব্য, কোনো স্টেটাস বা যা দেখছেন আপনারা আনফলো করে দিবেন, আর ওই পেজটার ব্যাপারে আমি ব্যবস্থা নিচ্ছি। যাই হোক, আসুন আমাদের বীরদের গল্পে। এই বীরদের গল্প করতে করতে অনেকগুলো পেজ ভাই নষ্ট হয়েছে, তারপরেও আসলে বন্ধ করতে পারি না, কারণ এই খবরগুলো জানাইতে চাই। আমাদের বীররা আলটিমেটাম দিছিল। এর মধ্যে গতকালকে আপনাদেরকে একটা নিউজ দিয়েছিলাম, পানির নিচে আমাদের বীররা নানান ধরনের খেলায় ব্যস্ত। উপর দিয়া যখন ঝামেলা হচ্ছে তখন নিজ দিয়া পানির নিচে মারায়, আর এই মারাতে যাইয়া মার্কিন যুক্তরাষ্ট্রের রণতরীবাহী যে জাহাজ সেগুলো টেনশনে আছে, আর সাধারণদের অবস্থা কি? দর্শক, আমাদের ইয়েমেনের বীররা আপনার কি বলা হয় যে এক ব্যাপক হামলা চালিয়েছে। কার উপরে? যুক্তরাজ্যের একটা জাহাজে। যুক্তরাজ্য আর যুক্তরাষ্ট্র মিলা আমাদের বীরদের বিরুদ্ধে গত পরশুদিনও একটা অ্যাকশন নিয়েছে। এডেন উপসাগরের বাব আল মান্দাব প্রণালীর কাছে রবিমার নামের একটা জাহাজে হামলা চালিয়েছে আমাদের বীররা। আমাদের বীরদের মুখপাত্র দাবি করছেন, হামলায় জাহাজটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটি ডুবে যাওয়ার শঙ্কায় রয়েছে। যুক্তরাজ্যের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা বলছে, একটি জাহাজে হামলার পর সেখান থেকে নিরাপত্তার খাতিরে সকল ক্রুদের সরিয়ে নেওয়া হয়েছে। আমাদের পবিত্র ভূমিতে দখলদার ইসরায়েলের হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মালিকানাধীন যে কোনো জাহাজ সবসময় বৈধ টার্গেটের শিকার হবে, গতকালকে আরও একবার ঘোষণা দেওয়ার ঠিক 24 ঘন্টার ভেতরেই এটা প্রমাণও করেছে আমাদের ইয়েমেনের বীররা। তাদের মধ্যে এখন পর্যন্ত যতগুলো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জাহাজ হচ্ছে গতকালকে যে জাহাজটাতে হামলা হয়েছে। এছাড়া এই হামলার মাধ্যমে প্রমাণিত হয়েছে বীরদের ঠেকাতে ইয়েমেনে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য যৌথ হামলা চালালেও সেগুলোতে তেমন পাত্তা দিচ্ছে না আমাদের বীররা, মানে ভয়ের কিছুটা তৈরি করতে পারতেছে না। এই মুহূর্তে আপনার আমাদের বীরদের কারণে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলোতে। প্রতিষ্ঠানগুলো কার? সকলগুলাই পশ্চিমাদের, যাদের সম্পর্ক ইসরায়েলের সাথে ভালো। বিশ্বের সমুদ্রপথে যত বাণিজ্য হয় তার 12% হয় এই লোহিত সাগর দিয়ে। বীরদের ঠেকাতে গত মাস থেকে ইয়েমেনের বিভিন্ন স্থান লক্ষ্য করে হামলা চালানো শুরু করেছিল যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। গতকালকে রাতে ইউকে মেরিটাইম অ্যান্ড ট্রেড অপারেশনস জানায় তারা ইয়েমেনের লোহিত বন্দর, আপনার লোহিত সাগরের বন্দর মোচা থেকে 35 নটিক্যাল মাইল দূরের একটি জাহাজ থেকে একটি রিপোর্ট পেয়েছেন। জাহাজের মাস্টার তাদের জাহাজে বিস্ফোরণের ব্যাপারে অবহিত করেন। এরপর আজকে সকালের মধ্যে জাহাজের সব ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে জাহাজটি নোঙর করা আছে, আর ওই স্থানে সামরিক বাহিনীর সদস্যরা, আপনারা জানেন যে লোহিত সাগরে সামরিক বাহিনীর অনেকগুলো সদস্য আমাদের বীরদেরকে ঠেকানোর জন্য পাহারা দিচ্ছে, তারা ওই জাহাজটিতে যেন আর কোনো হামলা না হয় সেইটার ব্যাপারে নিরাপত্তা দিচ্ছে। তো আমাদের বীররা বলতেছে, ভাই খেলমো, তুরা পারলে আমাদেরকে ঠেকা, আমরাও চাই তুরা ঠেকা, মরতে তো হবেই নাকি, একদিন তো মরেই যাব। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।